দিলতে জমা দিলাম স্যার, স্যার স্যার কিছু কম স্যার, জি স্যার আপনার আপনার পার্সেন্টটা স্যার জমা আছে স্যার, কোনো সমস্যা নাই সাথে স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম। এই আমি জানি কত পার্সেন্ট চাইছিলাম কামার জন্য ভাই, আমি তো আপনার এই টাকাটা দিতেই চাইছিলাম, কিন্তু ঝামেলা পাঠাইল ওই আবগারি পাঠান, সে আসছিল ঘন্টা দুয়েক আগে, আইসা বললো যে এই এলাকা নাকি এখন তার আন্ডারে, এই এলাকা কাজ করতে হইলে তার টাকা দিতে হইব, আপনার নাকি এই এলাকায় কোনো বেলি নেই। আবার করে বেল নেই না, আমার বেল নেই, আমার বেল নেই। এই তোরে আমি কত পার্সেন্ট করছিলাম বিয়ের মধ্যে, কয় পার্সেন্ট মুহে কর? পাঁচ পার্সেন্ট। এখন ঠিক আছে, তুই আমার প্রত্যেকটা কাজের জন্য 10% করে দেখা দিবি, আর এই কাজের জন্য 10% দেখা দিবি, কালকের জন্য আমার হেল্প করতে, ঠিক আছে? মাকারে বেড়ে এই মানে আজকে সূর্য ডোবার পর যেন থেকে পারুস তুই আপগ্রেড পাঠান রে, আমার আস্থা নিয়ে আসবে, ঠিক আছে? বিশ্বাস করেন ভাই? আরে ভাই রে, তোমার বিশ্বাস করা আর কুত্তার লাজ আছে না, ওটা সোজা হওয়া একই জিনিস ভাই। ভাই আমার মাফ করে দেন ভাই, মাফ করে দেন, আমি আর আপনার এলাকায় চালাবাজি করবো না, ড্রাগের ব্যবসাও করবো না ভাই। আমি কত দিতেছি ভাই, আপনার কোনো ক্ষতি করুন না ভাই, দরকার হলে আমি ঢাকা ছেড়ে চলে যাবো। অনলি ঢাকা? দেশ ছেড়ে চলে যাবো ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দিন। সিনেমার মধ্যে ঢুকছি, টাকা ইনভেস্ট করছি, এখন তো আমি মুসিবত মধ্যে পড়ে গেছি ভাইজান, এই টাকাই তো আমি তুলতে পারতেছি না। এই কবে একটা সিনেমা আমি বানায় রাখছি, এই সিনেমাটা আমি এখন পর্যন্ত রিলিজ করতে পারতেছি না। ওই যে এক নায়ক আছে শালার, তো কি যার নাম হিমালয় খান, এই অরণ্যে যারা ছবি বানাইছে, প্রত্যেক ঈদে মনে করেন অরে একবারে তিনটা ছবি রিলিজ করে, আর আমি তো আমার এই ছবির জন্য হলই পাই না। এখন আপনি আপনি ছাড়া আমার কোনো গতি নেই ভাইজান, আপনি আমার বাঁচান। আরে আমি হইতেছি আন্ডারওয়ার্ল্ডের লোক, আমি কি করে আপনার ছবিতে হিট করাবো আমি তো বুঝতে পারতেছি না। মানে আসলে যত সিনেমার লোক আপনার দেখবো তত আপনার হিট হবো, আমি কীভাবে কী করবো আমি কিন্তু আসলে বুঝতে পারতেছি না, এই জন্যে কী করবো রে ভাই। আপনার করে হাজার কথা কইছেন, পাবলিকের ছবি দেখলে এই ছবি হিট হইব। আচ্ছা আপনি কি কইবার চাইতেছেন যে বায়ের অর্ডারে পাবলিকের মায়েরা দূরে লাগতে হলের ভিতরে ঢুকাই দেবো ছবি হিট হইব? আরে বাবা আমি তো করতে গেলে তো পাবলিকের ধাতা নিয়ে খায় আমরাই মরে যাবো গা। আরে আপনারা মরবেন কে? হ্যাঁ আর ওই সিনেমা হলে ওই লাইটটা গুতায় লোকও ঢুকাইতে হইব না, বুঝছেন ভাইজান? ওই নায়কটা আছে না হিমালয় খান, ওই সারে আপনি যদি দুইটা মাস কিডন্যাপ করে লোকে রাখতে পারে, এর মধ্যে মনে করেন অনেক ছবিতে শেষ হয় এন ক্লাইম্যাক্স হয় নাই, এখন তাকে একবার পাবলিসিটি করতেছে, ঈদে আসবো ঈদে আসবো ঈদে আসবো, ওই সালারে হিমালয় খান রে আপনি খালি কিডন্যাপ করে দুইটা মাস আটকে রাখবেন, এর মধ্যে আমার তো ছবি শেষ। ঈদের আগে এক কাপের রমনমা ব্যবসা করুন ভাইজান, এক কাপের 200টা হল আছে না বাংলাদেশে, 200টা হলে আমি একলা ছবি রিলিজ করব। খালি যদি আপনি মেহরবানি করেন ভাইজান, ওই হিমালয় খান্ডে যদি খালি আপনি একটু কিডন্যাপ করে আটকারেন, আপনার তো আর বরকতে ফাঁকা মাঠে গোল দিব আমি। আর আপনারে আমি 10 রানে আপনি কি গান জানেন? হ্যাঁ গান
একটা সুন্দর করে গান 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 শুনি। কি হয়েছে এমন করতেছেন কেন? বায়ে হুনতে চাইছে না? হুনয় তো এবো হুনান। আমি তো গান পারি না। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, টুংটুং টুংটুং রাতেরও আধারে তো শুরু হয়ে, তাই তো আমার টানে, টুংটুং টুংটুং কত যে আশায় তোমারি নামে জ্বালিয়ে আমি রেখেছি আমার টানে, তাই সে অমৃতানি। এই ঈদে আমার ছবি রিলিজ হবে, আমি এখন সুপারস্টার না, এটা আপনাকে বুঝতে হবে। আরে কে আপনারা? এই প্রোডাকশন, বের করেন এনাদেরকে। হিরো সাহেব পক পক কাম করবেন, আমরা আয় পড়ছি, ওখানে শুটিং বন্ধ গিয়েছে। হ্যাঁ আমি তো আমার দিকে চেয়ে আছেন কেন? ওই কি করছি হুনছস হুনছস তোরা? শুটিং ওই যে কি জানি কয় প্যাকআপ 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 প্যাকআপ। ওই ক্যামেরা, ওই ক্যামেরা বন্ধ কর, নালে কিন্তু ভাঙা হান্দা দেবো। ভাগ 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 সবগুলো ভাগ। এই ভাই আপনি কে শুটিং বন্ধ করতেছে? আপনি গেঠা? আমি এই ছবির পরিচালক। খুব খুশি হয়েছি, আমরা কার লোক হুনলে অনেক কাপড় চোপড় নষ্ট হয়ে যাবো, চেরে যা চুপচাপ বয়ে থাকেন, আপনার হিরোরে আমরা লয়ে যাবো। কি বলেন, হিরোরে লয়ে যাবেন মানে? আপনি হিরোরে লয়ে যাবো মানে লয়ে যাবো, আর কিছু জানার আছে নি? এটা কি মগের ভুল নাকি? বুকের ঘড়ি ছোটে তোর দিকে, ছোড়া ইশারা ওঠে তোর দিকে, জানি পড়ে গেছি প্রেমে আজকে তো, কি খেয়াল কি খুশি ভুলে যা, আচ্ছা ব্যাপারটা কি বলুন তো, এই দিনে দুপুরে কাজের মধ্যে থেকে আমার শুটিং চলাকালীন অবস্থায় আপনার লোকজন বেয়াদবের মতো আমাকে এখানে উঠিয়ে নিয়ে আসছে, কি পেয়েছেনটা কি? হ্যাঁ আপনি জানেন আমি কে? আমি হিমালয়, বাংলাদেশের একমাত্র সুপারস্টার, মেগাস্টার। আমি কতগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, অন্যান্য অ্যাওয়ার্ড পেয়েছি, মানুষ আমার জন্য পাগল, আর আপনারা আমাকে কিডন্যাপ করে নিয়েছেন। জানেন
এই যে আমাকে কিডন্যাপ করে নিয়েছেন, এই খবর যদি মানুষ জানে কি হবে, রাস্তায় লোক নেমে আসবে। আরে আমার ভক্তরা মন্ত্রী মিনিস্টার লেভেল পর্যন্ত আছে। একদম কোনো কথা না, এটা সত্য জানি, কিন্তু এখন শুনতে আমার সিনেমার ডায়লগের মতো লাগতেছে। ঠিক আছে, এই সিনেমার ডায়লগ কিন্তু আমিও জানি। ঠিক আছে, ও যে অনেক বিলেন আছে না, এরকম কই এই যে সানডে মানডে গুলো এক করে ভালো, ঠিক আছে না, কুল যে গুলো বুটিকে ওর মধ্যে কুচি কুচি করে খাওয়া ভালো, ঠিক আছে না, তখন কেন বাচ্চা বউ কেউ বাচ্চা না আছে, কিচ্ছু বাচ্চা না, হি হি হি। এইগুলো তো বলতে আছে সিনেমার ডায়লগ, কিন্তু এই যে পলাশ ভাইয়ের কাছে যেটা থাকে ডায়লগ সিনেমার ব্যাপারে, এটা বললাম সিনেমার ডায়লগ তো ফলস না, অরিজিনাল 3.22 বোর্ড বুকে ঢোকে খাপলা হয় দেখতে পারা যায়। ঠিক আছে, সেটা ভাই আমি তো সিনেমা টিনেমা দেখছি, কোনো অসুবিধা নাই, এই পলাশ ভাইয়ের এহেনে 2 মাস টেস্ট, এই 2 মাসের আটকা রাখবি। ঠিক আছে, আবারও জনগণের ঘুম কেড়ে নিল আন্ডারওয়ার্ল্ডের ডন পিস্তল পলাশ। আজ দুপুরে রাজধানীর একটি শুটিং স্পট থেকে পলাশ বাহিনী কিডন্যাপ করেছে বাংলাদেশের সুপারস্টার হিরো হিমালয় খানকে। এই ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে তাকে এখনও উদ্ধার করা যায়নি, তবে পুলিশ ও র্যাবের সারাশি অভিযান চলছে। উল্লেখ্য যে কেন এবং কী কারণে হিমালয় খানকে কিডন্যাপ করা হয়েছে তার উপযুক্ত কারণ এখনও খুঁজে বের করতে পারেনি পুলিশ। এদিকে নায়ক হিমালয় খানের জন্য তার ভক্তরা বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করছে। তার জন্মস্থান কুষ্টিয়াতে আগামীকাল অর্ধবেলা হরতাল ডাকা হয়েছে। দোস্ত, ঘটনা শুনছো নাকি? আরে কাম তো হয়ে গেছে, শোনো, এই বাড়িতে 250টা সিনেমা হলে খালি আমার ছবি চলবে, আমার ছবি। হ্যাঁ নায়িকা বলো। এটা কি হলো, কি শুনছি ভাইয়া? আমি আর নতুন করে কি বলবো, যা শুনছো তা তো সত্যি। তাহলে আমাদের ছবির কি হবে ভাইয়া? আর কি আর হবে, শুটিং তো এখন বন্ধ। তাহলে এই ঈদে ছবি রিলিজ হবে না? আরে নায়িকা, হিরো কিডন্যাপ হইছে, তারে নিয়ে সারা দেশ অস্থির, আর তুমি আছো শুটিং নিয়ে। প্লিজ 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 ভাইয়া, হিমালয় খানকে উদ্ধার করেন, প্লিজ সেভ হিম। আরে কিভাবে উদ্ধার করব, আমি কি জেমস বন্ড নাকি? আরে এমনিতেই আছি মহা পেইনের মধ্যে। তুমি এক কাজ করো, তুমি তারে উদ্ধার করে আনার ব্যবস্থা করো, আমি শুটিং শুরু করে দিই। আমি কিভাবে উদ্ধার করব? এদিকে তো সাংবাদিক, তারপর ওই যে ডিবি, পুলিশ, র‍্যাব, সিআইডি, আমারে জেরা করতে করতে একেবারে পাগল বানায় ফেলছে। এখন তোমার সাথে আমার আর কোনো কথা বলতে ইচ্ছা করতেছে না, রাখলাম। কি বললো? এখন যদি তোমার ছবি ঈদের আগে রিলিজ না হয়? চুপ, বাজে কথা বলবা না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এটা হইলো, ও যে নতুন একটা নায়িকা আছে না, সাকিরা, হ্যাঁ, তার ফিল্ম যদি ঈদের আগে রিলিজ হয়ে যায় কি হবে বলো তো? কি হবে তখন, আমার কপালটাই খারাপ। শুনো, এত হতাশ হইও না,
তুমি হিমালয় খানকে ছুটিয়ে নিয়ে আসো। আশ্চর্য পিয়াল ভাইয়া, আমি কিভাবে ওকে ছুটাবো? ওই যে পুরন ঢাকায় তোমার একটা বন্ধু আছে না, তোমার ভক্ত মাস্তান টাইপের, কি যেন নাম, বল্টু ভাই। এই যে কি এটা? মেরুন ডায়মন্ড, দুবাই থেকে আনছি ভাই। দেখলাম যে ওই সেন ম্যান স্বর্ণের এগুলো নিয়ে কিউ। আপনি তো আংটি খুব পছন্দ করেন। এই তো এক দুই তিনটা সাইড, একটাই তো খালি আছে না ভাই, একটা কাঁপে কাঁপা হয়ে গেছে ভাই। ঠিক আছে ঠিক আছে, খুশি হয়েছি। কিন্তু আপনার এই মালদারে এই আদমিটার কবে নেবেন? মানে দুই মাসের কথা কইছিলাম, এক মাস আটকা রাখলে হইল, একটা মাস আটকালে আপনি আটকা রাখেন। আরে আপনি তো পেন দিয়ে শেষ করে ফেলতেছে। কিরকম পেন ভাই? বলে এটা নাই ওটা নাই, এই খাবো ওই খাবো, খানা আপনি অসুবিধা কি, বিপদের মধ্যে আছি ভাই। জায়গা ভাই, এখন তো আপনি আমার ভাই একটু পেন সহ্য করেন ভাই, একটা মাস খালি ওই শালা হিরোটারে আটকা রাখেন, এরপরে ভাই আমার কামটা উত্তর হইব। ওকে এক মাস ডান। আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি যাইবেন পলাশের আস্তানায়? বাবা রে বাবা, আমি যা পারুম না। আরে এত ভয়ের কি আছে? উনি তো একজন মানুষ, বাগোনা ভাল্লুকনা যে খেয়ে ফেলবে। আর আর আমার খুব দরকার, তুমি বুঝতে পারছো না, এই সিনেমা যদি রিলিজ না হয় আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, আমার জীবন মৃত্যুর ব্যাপার। তুমি প্লিজ ওই তুমি ওই পলাশের আস্তানায় নিয়ে চলো আমাকে। আমি যা পারুম না, আমার মাইরেই ফেলাইব। আচ্ছা ঠিক আছে, অ্যাট লিস্ট নাম্বারটা তো দিতে পারবা। নাম্বারটা দেয়া পারুম, মাগের একটা শর্ত আছে। কি? আমার নাম কোয়া পারবেন না। ফটো দাও, এখন আসছে দাঁড়। হ্যালো, কথা বলতেছেন? আচ্ছা পলাশ ভাই আছে? ভাই আপনার যেতেছি। কেনা কথা বলতেছেন প্লিজ? আমার নাম জেভিন, নায়িকা জেভিন। ভাই চিত্র নাকি জেভিন কইতাছি। হ্যালো, আসসালামু আলাইকুম, পলাশ বলছি। হাই, হাউ আর ইউ, আই মিন কেমন আছেন? এই তো ভালো, আপনি ভালো আছেন? আপনি আর আমাকে ভালো থাকতে দিলেন কোথায়? আমি আবার কি করলাম? এই যে আপনি হিমালয় খানকে কিডন্যাপ করেছেন, আপনি জানেন ওর জন্য আমার শুটিং অফ হয়ে আছে, আমি শুটিং করতে পারছি না। আসলে দেখুন ম্যাডাম, এসব কথা তো ফোনে বলা যায় না, ঠিক আছে? দেওয়ালেরও কান আছে। মানে আপনার আমি যদি সামনাসামনি যদি মানে ইওয়ান মি যদি বসতাম একসঙ্গে তাহলে কিন্তু ভালো হতো। ও, আপনি আমার সাথে সামনাসামনি কথা বলতে চান? মনে করেন দুজনে বসে একটু কথা বললাম, কফি খেলাম, তারপরে অন্য কিছু কোল্ড ড্রিঙ্কস খেলাম। না না, টেনশনে কিছু, টেনশনে কিছু না, আমি ওরকম লোক না। ঠিক আছে, কালকে যদি আমার পার্লারের অ্যাপয়েন্টমেন্ট ছিল আমি ওটা ক্যান্সেল করে ডেটটা আপনার জন্য রাখলাম। তাহলে কালকে এই নায়িকা জেভিনের ডেট আপনার, একটা থেকে তিনটার মধ্যে। আচ্ছা একটা থেকে তিনটা না? ওকে বাই। কি বলছেন? আচ্ছা মানে আচ্ছা আপনি যে আমার বাসায় আসলেন, মানে আপনার চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না না, বুঝছেন ও তুই। আচ্ছা ঠিক ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক আমার জন্যে। আচ্ছা আপনি বসেন না, বসুন বসুন, প্লিজ বসুন বসুন। আচ্ছা আপনি যে মানে এটা আমার জন্য নিয়ে এসেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, মানে এটা ভুল করে না তো? আরে না না, ভুল করে কেন হবে, আমি ভাবলাম আপনি দেশের এত বড় একজন ক্যাডার, এত মার্ডার করেছেন, এত কিডন্যাপিং করেছেন, তাই। সবাই আসলে যেটা মনে করে সেটা কিন্তু না, আমি কিন্তু অত বড় কিডন্যাপার বা অত বড় সন্ত্রাসী না, আমি সাধারণ মানুষ, আমি আসলে কিডন্যাপারও না অত বড় স্টারও না। আচ্ছা বলেন আপনার জন্য আমি কী করতে পারি? আপনি মানে আপনি হিমালয় খানকে আটকে রেখেছেন, কেন আটকে রেখেছেন বলেন তো? আপনি জানেন
ওকে আটকে রাখার জন্য আমার ফিল্মের শুটিং একেবারে হোল্ড হয়ে আছে। এই ফিল্মের শুটিং শেষ না হলে আমি পরবর্তী ঈদের জন্য কোনো কাজ শুরু করতে পারবো না। ঈদে যদি আমার ফিল্ম না আসে তাহলে আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। তখন ঠিক আছে, আপনি কি চান? আপনি হিমালয় খানকে ছেড়ে দেন প্লিজ। ওকে, আপনি বলেছেন, ছেড়ে দিলাম। সত্যি সত্যি ছেড়ে দিবেন? হ্যাঁ দেবো, অন্য কেউ বললে ছাড়তাম না ডাইরেক্ট। তা আপনি যেতে বলেছেন, ছেড়ে দিলাম। কারণ হচ্ছে কি জানেন, আমি আপনার ভীষণ ফ্যান, খুবই ভক্ত। আপনি বলেছেন, অবশ্যই ছেড়ে দিলাম। জান কখন ছেড়ে দিবেন বলেন না? আপনি যখন বাসায় পৌঁছবেন তার আগে হিমালয় খান তার বাসায় চলে যাবে, এটা আমার জবাব, ঠিক আছে? থ্যাংক ইউ। আপনার সঙ্গে আরো কথা হবে, আমরা খেতে খেতে কথা বলবো, ঠিক আছে? আরে না, একটু মিষ্টি খেলে কিচ্ছু হবে না। ও ডায়েট, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, ও কেটে দিচ্ছি। আপনি একটা কাজ করেন, হাত দিয়ে দিই, কিছু মনে করেন না, আমি একটু আপনাকে খাইয়ে দিতে চাচ্ছি, প্লিজ না করবেন না, কেউ দেখবে না, কেউ দেখবে না। সরি, ওটাই খেয়ে ফেলেছি। যেদিকে মন চা চলে যাবেন জানগা। থ্যাংক ইউ ভাইয়া। ও ও সরি সরি, আপনার পিয়ারের জিনিসটা লয়ে যান। আরে না না, এবার ঈদে শুধু আমার প্রোডাকশনের ছবি রিলিজ হবে। হ্যাঁ, হিমালয় খানের সকল ভক্তদের জন্য সুখবর, হিমালয় খানকে খুঁজে পাওয়া গিয়েছে। উনি বলেন কোনো রকম শর্ত ছাড়াই পলাশ বাহিনী তাকে ছেড়ে দিয়েছে। তিনি সুস্থ আছেন, বিশেষ কোনো ক্ষতি হয়নি তার। তিনি তার ভক্তদের কাছে এবং সকল দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন। তিনি খুব শীঘ্রই এই ঈদে তার নতুন ছবি নিয়ে হাজির হবেন দর্শকের সামনে। এটা কি করলো? হ্যাঁ, পলাশ আমার লোকে বেমানি করলো। হ্যাঁ পলাশ, তোরা পলাশ, ওই মিয়া, ওই এটা আপনি কি করলেন? হ্যাঁ এইটা আপনি কি করলেন? ওই হালা হালা, তুই জানোস আমার লোকে কি বেমানি করার শাস্তি তা কি হবো? হ্যাঁ তোর মতো এরকম বেইমান তো আমি দেখি নাই।
হ্যাঁ আমি অনেক মানুষকে দেখছি কিন্তু তোর মতো বেইমান দেখি নাই। হ্যাঁ তুই আমার টাকা নিয়ে আমার টাকা পয়সা নিয়ে আমার টাকা আমি তোরে খাওয়াইছি। হ্যাঁ আর বিনিময়ে তুই কি করলি? ওই একটা মাইয়ার কথা হই না নায়িকার কথা হই না তুই ওই হিরোরে ছাইড়ে দিছ। হ্যাঁ তোরে আমি কি করুম তোরে আমি কি করুম তুমি বন্ধু হ্যালো হ্যালো আমি পলাশ বলছি। হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি, আপনার নাম্বার আমার ফোনে সেভ করা আছে। কেমন আছেন? গতকাল যে চলে গেলেন আর তো কোনো কথাই হলো না। হ্যাঁ না মানে আমারই না ভুল হয়ে গেছে, আমারই উচিত ছিল আপনাকে ফোন করে লম্বা একটা থ্যাংক ইউ জানানো। থ্যাংক ইউ। নো ম্যাম শোনেন আসছি ডিরেক্টর সাহেব, জাস্ট এক মিনিট, আসছি আসছি। আমি না শুটিংয়ে আছি, আমাকে ডাকছে শর্টের জন্য, আমি আপনার সাথে পরে কথা বলি। হ্যাঁ হ্যাঁ আমি রেডি। ওকে চলেন। আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা যখন তখন গুলি চালায় আমার কলি যায়। প্রেমিক পড়েছে মন, প্রেমিক পড়েছে অচেনা এক পরদেশে, পাগল করেছে প্রেমিক। তুমি ঠিক কইতেছো তো, এইটা ছাড়া তো আর কোনো উপায় নাই। ওই শালা পলাশ কিন্তু খুব চালাক। আরে আমি তো আছি দোস্ত, এতদিন পর তুমি আইসা আমার এই মুখে মুখ মিলাইছ বলেই কিন্তু আমি সাহস পাইছি, নাইলে তো আমি গেছিলাম। আর কোনো চিন্তা নাই, যাওয়াবার হইছে। এতদিন এই পিস্তল পলাশ আমাকে নিয়ে যা ইচ্ছে তাই খেলছে, এবার আমরা খেলব। আমাকে খেলাই ওই পিস্তল পলাশের জীবনের শেষ খেলা। সবকিছু তো প্ল্যান মাফিক চলতেছে, এই শেষ খেলাটা আমরাই খেলুন। গত পাঁচটা বছর দেশে ফিরতে পারি নাই, কুত্তার মতো যেখানে সেখানে ঘুরছি, এবার নিব চরম প্রতিশোধ। এত বিজি থাকলে তো চলবো না রে ভাই, সারাক্ষণ খালি শুটিং শুটিং। এই শুটিং তো আমিও করি, শুটিং আমি করি না, এত এত ব্যস্ত থেকে গেছে তো। আরে গুলি নাই গেল ভাই, আপনি তো করেন এই শুটিং আর ওরা করে হই শুটিং, আপনি অর্ডার করেন অখনই যে শুটিং বন্ধ করে দেওয়া হই। কি শুটিং বন্ধ করবে? না এমটি কইছি তো। একটা ফোন দে না, ও ফোন না, ফোন দে ফোন। ঠিক আছে ঠিক আছে।
আছে বিজি এক চেম্বারে দরছিল কয় ম্যাডাম নাকি শুটিং করতেছে খালি শুটিং শুটিং সময় দিতেছ না রে হ্যাঁ ভাই আমি কই কি শুটিং এ আপনি ঢুকে বললে তো সব সমস্যার সমাধান হয়ে যায় নাইকা আপনার লগে আমি থাকবো আমি শুটিং এ ঢুকে কি করব কি রইবে আপনার কি মাসালা কোনো কিছুতে কমতি আছে নাকি যেমন জাক্কাস চেহারা তেমন ফিগার দেখছি না ওখানে কোনো নিয়ম শৃঙ্খলা আছে নাকি আপনার গুন্ডা পান্ডারা কয়টা বডিগার্ড লয়া ঘোষণা করে যে আমি ছবি বানাবো চামচার আয়া পায়ের উপর লুটায় পরে বানান ছবি বানান তখন ওরা ছবি বানায় হ্যাঁ আপনি যদি ছবির ঘোষণা দিয়া বলেন না দেখবেন ওই ম্যাডাম আপনার লগে এমতে এমতে সময় দিবার চাইবে একটা কাম কর জব্বর টায়ারালা আছে না তার একটা কল দে দিতাছি আলহামদুলিল্লাহ খুশির খবর হইব না কেন আলবত হইব হইতেই হইব আপনি হইবেন এই বাংলাদেশের নতুন সুপারস্টার নতুন নায়ক পিস্তল পলাশ খান না মানে ওই পিস্তল পলাশ খান ওই নায়ক নামে লোকে যায় না আমিও বুঝবা পারছি তাইলে আপনার নামটা হওয়া উচিত হইলো ওই আপনার নামের লোকে মিলে মিলেই যদি হয় তাইলে ওই পিস্তলের পলাশের প আর হইল খান তার মানে হইল পিপি খান পিপি খান আচ্ছা আচ্ছা ঠিক আছে বাদ দেন পিপি বাদ দেন সিনেমা বানানোর সিস্টেম দেখ আরে সিস্টেম আবার কিছু আপনার জন্য আবার কোনো সিস্টেম আছে নাকি দরকার হলো সব সিস্টেম পাল্টা আলাম আপনি যা করবেন ওটাই সিস্টেম আপনি যেখানে বসতে চাইবেন ওটাই সিস্টেম আপনি যার গায়ে হাত দিতে চাইবেন ওটাই সিস্টেম আপনি যা খাইতে চাইবেন ওটাই সিস্টেম আপনি যেখানে হইতে চাইবেন ওটাই সিস্টেম আপনার জন্য আবার কোনো সিস্টেম নাকি নাকি আপনি আপনি আমার নতুন ছবির হিরো হয়ে যান ছবির নাম হইল পাগলা রাজা কি নাম পাগলা রাজা কেন ভাই নাম পছন্দ হয় নাই ঠিক আছে চিন্তা নাই নাম পাল্টাই দেবো আর নাম কেন পাল্টাই দেবো সব কাস্টিং মাস্টিং যা আছে সব পাল্টাই দেবো আপনি যার লাগে অভিনয় করতে চাইবেন আমি হারাই দেবো ছবিতে আপনি কোনো চিন্তা করেন না আপনি খালি এই কয়েকটা দিন কষ্ট করে নাচ গান ফাইটিং ফাইটিং এগুলো একটু প্র্যাকটিস করেন আচ্ছা ওই সব নাচ গানের প্র্যাকটিস কি ভাই এক একাই করবো নি আরে একা করবো কে ট্রেনিং দল লোক আছে না ফাইট ডিরেক্টর ফাইট শিখাইবো ডান্স রাইটার ডান্স শিখাইবো ট্রেনার ফ্রেনার যে থাকুক লগে নায়িকা লাগবো জেবিন ম্যাডাম রে লাগবো আমি এক কঠিন প্রতিশোধ নেব কিভাবে প্রতিশোধ নেবেন প্রতিশোধ প্রতিশোধ কিভাবে নেব কিভাবে কিভাবে প্রতিশোধ নেব তা আমি জানি না কিন্তু আমাকে নিতেই হবে কারণ আমি কোনো কিছুতে শান্তি পাচ্ছি না এই অপমান আমি মেনে নিতে পারছি না তাতে সাহস কত বড় আমাকে কিডন্যাপ করার আমি এই জন্যই বলেছিলাম জব্বারের সাথে জব্বার আপনারা কিডন্যাপ করছে ঠিক সেই জন্য সে অনেক অনুপ্রাণিত আরো শত্রু ওই পিস্তল পলাশ আমারও শত্রু পিস্তল পলাশ আর আপনারও শত্রু হইল ওই পিস্তল পলাশ শত্রু শত্রু আমরা কি এক হইতে পারি না আমরা কি বন্ধু হইতে পারি না বুঝছেন ম্যাডাম আমার জীবনটা হইতেছে অদ্ভুত গ্রামে থাকতাম সুন্দর একটা গ্রাম ছিল গ্রামটাতে দেখলে মনে হইতো ছবির মতো একটা গ্রাম মা বাপ আমি ভালোই দিন কাটতেছিল হঠাৎ করে একটা বিশাল বান বন্যা আমাদের সব কিছু বাসা নিয়ে যায় মা কই চলে যায় খুঁজে পাই না
ওর বাবারে নিয়ে খুঁজতে খুঁজতে যে মা স্বরের অনেকে আছে, এই মার সেবা শুশ্রূষা করতে করতে বাবা কোন জায়গায় হারায় গেল বাবার খুঁজে পেলাম না। মা রে নিয়া এই ঢাকা শহরে চলে আসলাম, অনেক কষ্ট অনেক যন্ত্রণা সহ্য করে এই ঢাকা শহরে মাটি কামড়ে পড়ে থাকলাম। এই ঢাকা শহরে একটা জিনিস শিখছি ম্যাডাম, বাঁচলে মারপিট করে বাঁচো, দরো মারো খাও, সবাই তোমার সালাম করবে, তোমার রাজা বানাইবে, আর যদি চুপচাপ ভদ্রমতো থাকো তাহলে সবাই তোমার মারবে, মায়ের খাইতে খাইতে তুমি কবরে চলে যাবে, তখন চামচিক আছে, চামচিকেও তোমার লাগছে না। আপনার গল্পটা কিন্তু একেবারে সিনেমার গল্পের মতো ম্যাডাম। সিনেমা তো জীবন থেকে গল্প নেই, ও যে একটা সিনেমার নাম ছিল না জীবন থেকে নেয়া। আপনি মানুষটা যে একেবারে অন্যরকম মানুষ, টোটালি ডিফারেন্ট, এটা আমি কিন্তু সেই দিনই বুঝতে পেরেছি। আপনি আমার এক কথায় হিমালয় খানকে ছেড়ে দিলেন, কত বড় মনের মানুষ আপনি। আসলে আপনার মনে নারীদের জন্য অনেক সম্মান, সবার এরকম থাকে না। একটা কথা বলি, আমার মা যদি আজকে বেঁচে থাকতো তাহলে কি জানেন, আমি কিন্তু এসব সন্ত্রাসী মন্ত্রাসের মধ্যে যেতাম না। আমি ছোটবেলায় বললাম না খুব ভালো স্টুডেন্ট ছিলাম, হয় আমি একটা চাকরি বাকরি করতাম, ভালোভাবে থাকতে এরকম ভালো লাগে না। তাহলে কি তো জানেন, আপনার মতো একটা সুন্দরী বউ থাকতো, সব কাম শেষ করে বাসায় যেতাম, গোসল করতাম, বউডা সামনে খাবার দিত, একসাথে খাইতাম। আচ্ছা আর একটা বিষয়, এই যে আপনি এত বড় একজন গ্যাংস্টার, এটা বাদ দিয়ে আপনি সুপারস্টার হতে চাচ্ছেন কেন? আপনি কি হিরোগিরি করতে চান? আপনার নামটা আমার পছন্দ হয়েছে, হিরোগিরি। জান সিনেমার নাম হবে হিরোগিরি, জান কনফার্ম? সত্যি বিশ্বাস করুন, সত্যি, এই যে সত্যি না, হিরোগিরি হবে, ঠিক আছে? সরি হ্যাঁ। আপনি কি বলছেন, আমি অ্যান্টি হিরো করতে যাবো কেন? এই ছবির অ্যান্টি হিরো হবেন আপনি? না না, আমি এই ক্যারেক্টার করতে পারবো না, আমার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। আর আপনি ভাবতে পারছেন ছবিটা রিলিজ হলে কি হবে? আচ্ছা জব্বার, আমাগো ফিল্মের হিরো গুলা এরকম গাধা হয় কেন রে? পাঠান ভাই, এসব আপনি কি বলছেন? আরে নায়ক যেই ছবি শুরু করতেছে, এই ছবি জীবনে আলোর মুখ দেখতো না, শেষ হইতো না। এই গল্প চিত্রনাট্য কাহিনী সব হলো আমার বন্ধু মারা, সব জানতে পারবো। আমার মতো পা ফাঁক করে স্মার্টলি দাঁড়াও, ঠিক আছে? তারপর সুন্দর একটা হাসি হবে, থাকবে এরকম, এই দেখবে নাকের সামনে দেবে, নাকে ধরে না লাগিয়ে, ঠিক আছে? ওকে ক্যারি অন। আমি পারবো না, হিরো করছি।
অসুবিধা নেই, আমি আপনাকে শিখাচ্ছি, আমি ফাইট শিখাতে পারি। আচ্ছা এভাবে পেটে মারবে না, চিল্লা দেবে, ঠিক আছে? কিন্তু যেন না লাগে। আমাকে মারে? হ্যাঁ ঠিক আছে, আমি এখন আপনার পেটে মারার চেষ্টা করবো, আপনি সরে যাবেন, ঠিক আছে? আচ্ছা আরেকটা মার আসছে না, যেহেতু ধরা ধরে মারে যে কিন্তু আগে তাহলে আপনাকে ছন্দে ফেলতে হবে পাটা, ডিপ ওয়ান ডিপ টু। এখন এগুলো চলে না, হিরো একটা সুখবর আছে। কি কারণ? গ্যাংস্টার থেকে সুপারস্টারের স্কিপ পাইছি। তাই নাকি? আপনি তাহলে পুরো টুক পুরো শোনান। আমার তো গলার অবস্থা ভালো না ম্যাডাম, আপনি একটু পুরো শোনান। সাব্বির ভাই আমি স্ক্রিপ পড়ব না, সরি সরি, আপনি একটা কাজ করেন, সংক্ষেপে গল্পটা ওনাকে বুঝিয়ে দেন। গল্পটা হইল হিরো ডাবল পার্ট। Wow! Duita Palash! মানে Duita Palash! Hey! কি সব কুতাছে? একটা পলাশের যন্ত্রণাই টাকার হসে শেষ, আবার দুটা পলাশ? হ্যাঁ আরে না, প্রথমে এক পলাশ মরে দেবো। আজ আমি শুরু করছেন না? হ্যাঁ পয়লে আমি মরে যাবো, তাহলে বাদ বাকি সিনেমা কি হবো? হ্যাঁ পলাশ ভাই গল্পটা আগে শুনেন। না মরামরি না, কি করবেন না, ব্যাগে ব্যাগে যান। কোন একবার মরবেন মানে আপনি মরে গেলেন, আবার আবার পয়সা গেলেন, মানে মানে আপনি মরবেন কিন্তু আপনি মরবেন না, আপনি মরবেন বললাম কিন্তু মরবেন না, এটা কি রকম? সরি সরি সরি, বাট মরে যাবেন মরবেন না আসবেন, সরি কনফিউজিং। আমি সব বুঝে গেছি, মানে এই পিস্তল দিয়ে পলাশে গুলি করা হবে, পিস্তল থাকবে অরিজিনাল, গুলিও থাকবে অরিজিনাল, দামি কোনো কিছু থাকবে না, সব থাকবে অরিজিনাল, সবাই ভাববে শুটিং চলতেছে, মুখ হাত বাইন্দা পিস্তল পলাশে নিয়ে আসা হবে, তারপরে এই পিস্তল দিয়ে গুলি করবে আমাগো বিলেন হিমালয়, আর এই পিস্তল পলাশ যাবে মারা। হিমালয়ের লোকে কি এই ব্যাপারে কোনো কথা হয়েছে? না কোনো কথা হয় নাই। তাহলে যদি হিমালয় গুলি করতে অস্বীকৃতি করেন? রাজি হওয়া না হওয়ার তো কিছু নাই, ও খালি ফলো করবো স্ক্রিপ্ট আর ডাইরেক্টরের কমান্ড। কিন্তু পলাশ এইভাবে মারলে এর তাই দায়িত্ব আমাকে কান্দে সঙ্গে পারে তো? আমি সব পাইবে রাখছি, আমার কিচ্ছু হবে না, আমি সেই কাহিনীও সাজায় রাখছি, তুমি আমার উপর আস্থা রাখো। হ্যাঁ রাখলাম, আস্থা রাখলাম, তুই কি করো? সবাই ভাববে শুটিং চলতেছে, হাত বাইন্দা পিস্তল পলাশে নিয়ে আসা হবে, তারপরে এই পিস্তল দিয়ে গুলি
তার মানে আমাকে দিয়ে পিস্তল পলাশকে খুন করানোর ষড়যন্ত্র করছে। পলাশ আমাকে কিডন্যাপ করেছিল, তার শাস্তি কি মৃত্যুদণ্ড হতে পারে? না না, তাছাড়া এর জন্য যতটুকু দায়ী পলাশ, তার থেকে বেশি দায়ী ওই জব্বার টায়ারওয়ালা। তুই আমার অনেক ক্ষতি করেছিস, তোর জন্য আমি রাতে শান্তি মতো ঘুমাতে পারি না। আরে এই, তোকে না আমি বলেছিলাম আমার সাথে ব্যবসা কর, অনেক টাকা কামাতে পারতিস, কিন্তু তুই তো আমি ডায়লগ বলে দিছি যে 1 থেকে 10 পর্যন্ত গুনবে, 1 2 3 ট্রেনে আসবে, গুলি করবে, তাড়াতাড়ি করো, গুলি করো। না এখন আপনাদের কি ডিসিশন হলো বলেন। আমি আমি ডায়লগ ডায়লগ ওই ডায়লগ না আছে, তাড়াতাড়ি করো ডায়লগ, তাড়াতাড়ি করে গুলি করে দাও, গুলি করো। ওকে ক্লিয়ার, ডায়লগ গুলো শেষ করে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করে একদম 10 শেষ গুলি করে ফেলবেন। এই ডিরেক্টর প্লিজ অ্যাকশন করো, অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। আই তো করে দাও, তোমার ডায়লগ রেডি, ক্যামেরা রেডি, সব রেডি, রিল্যাক্স। ওকে রোলিং, থেকে যাই, রোল 5 4 3 2 1 0 অ্যাকশন। এই তুই আমার অনেক ক্ষতি করেছিস, তোর জন্য আমি শান্তি মতো ঘুমাতে পারি না, ব্যবসা বাণিজ্য করতে পারি না, তোকে আমি বলেছিলাম আমার সাথে ব্যবসায় জয়েন কর, না তুই তোর নীতি আদর্শ আমাকে বুঝাতে গেলি, গুলি করে আমি কি করব? আচ্ছা এখান থেকে হয়ে গেছে, ওখান থেকে হয়ে গেছে, ওটা ক্লোজ হয়ে গেছে, এখান থেকে ধরেন, এখন গুলির টাকা দাও, গুলির টাকা, ওকে অর্ডার করেন, হবে হবে, এখন গুলির টাকা দাও, গুলির টাকা। তুই কিন্তু আমার কথা শুনলি না, তুই আমার পথের কাঁটা হলি। ওকে রোলিং, থেকে যাই, রোল অ্যাকশন। তুই আমার কথা না শুনে আমাকে নীতি আদর্শ বোঝাতে গেলি, আমার পথের কাঁটা হয়ে গেছিস, আমি আমার পথের কাঁটাকে রাখবো না। তোর কাউন্টডাউন শুরু করলাম আমি 1 থেকে 10, আজ তোর শেষ দিন, এটাই তোর শেষ সময়। 1 2 3 4 5 মৃত্যুর জন্য তৈরি হওয়া, 6 7 8 9 10 গুলির শব্দ পাইছো তুমি? আচ্ছা ইয়ে ভাই, ওই পিস্তল ভাই না পলাশ ভাই, এই তোমার না পাঠ করার কথা ছিল ভাই। আরে এটা তো আগের গল্পে ছিল, ওই গল্প কাহিনী চেঞ্জ করে না, কি জানি কয়, এই কি কয়, চিত্রনাট্য না? চিত্রনাট্য, চিত্রনাট্য তো চেঞ্জ করে ভালাইছি, এখন আমি এনে আর ওখানে এটা দেখবা কারণ।
আরো 10-12 ঘন্টা কথা কইতে পারবো না। ধন মেকার রুমে ছিল, একটা ইনজেকশন দিয়ে দিছি। এবে সারা অনেক খুন এরম করে অজ্ঞানা থাকে, ঠিক আছে? এই পলাশ কখনো দামি নিয়ে ঘোরে না, দামি ওইটার। এই দেখ, এটা অরিজিনাল, ঠিক আছে? ওরা কি চাইছিলি? ওখানে আমি বসে আছি, শুটিংয়ের নাম করে ঠাস করে মেরে ফেলতি। কি হইতো? আমি মরে যেতাম, তুই বেঁচে যেতিস। তুই তো আর মারস নাই, ফেসে যেত কিরা? ভালো একটা মানুষ, জনগণের কাছে নায়ক, সৎ একটা ছেলে, হিমালয় খান, তারই তুই ফাঁসায় দিতিস না? এত সোজানা রে, এত সোজানা। আল্লাহ পাক আছে, শোন তোরে কই, পাঠান যখন দেশে আসলো এটাও আমি জানতাম। ভাই, আবগারি পাঠানগুলো দেশে ফিরছে। দেশে ফিরছে? আচ্ছা আচ্ছা, ওর বন্ধু বান্ধব চেনা জানা কয়জন বেঁচে আছে রে? ভাই, হেই শুনে তো আপনার অর্ডারে আমরা সবগুলোরে মেরে ফেলেছিলাম, তো একজন আছে বন্ধুর তালিকায়, ওই সিনেমার প্রডিউসার। ওই তো পরে আপনার বস্তুতা স্বীকার করে চান্দা মান্দা দিয়া আমগুলোকে থেট হইলে আপনি মাফ করে দিচ্ছিলেন। ঠিক আছে, আমি দেখতেছি, কিন্তু কোনোভাবেই চক্কর লাগাতে পারতেছিলাম না। তগর দুজনের মধ্যে কি কথা হয় সেটাও জানতে পারতেছিলাম না। আল্লাহবাগ আছে না, আল্লাহবাগ বাঁচায় দিছে। দুই দিন পর কি হলো, তুই প্রস্তাব নিয়ে আসলি আমার কাছে এই হিমালয় খানরে কিডন্যাপ করার জন্য, তাই করছিলি না? তারপরে কি হলো, এই যে ম্যাডাম আমাদের চিত্রনায়িকা, তার কথায় তারে ছেড়েও দিল, কিন্তু মাঝখানে একটা খেলা খেলে দিল। তগর মধ্যে যে কী কথাবার্তা হবো আমি তো শুনতে পাবো না। তোর তোর জোরে জোরে কবি না, আমার সামনেও কবি। একটা বিদেশি সিনেমা দেখছিলাম, বোম্বেরও সিনেমা দেখছিলাম, এই সিনেমা খাটা দিলাম, কারণ আমি জানি তোর সিনেমার লোক। এই দেখ লকেটটা দেখতেছিস না, এই দেখ ভিতরে কি আছে দেখছিস, এইটা লাগাই। এখন এনে যা কথা হয় আমার মোবাইলে সাপ দিলে সব কথা শোনা যায়। এই গারবাঙ্গা জব্বার, তোরা কি করলি? হিরোগিরির একটা স্ক্রিপ্ট লিখলি, আর আমি পলাশ কি করলাম? আমি হলো ডেনে থেকে বা একটা কাট করলাম, এটা কি জানি কয়, স্ক্রিন প্লে, চিত্রনাট্য, চিত্রনাট্যটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে না? কিন্তু একটা আফসোস ভাই, একটা আফসোস যে তোরে আর ওরে আমি শান্তি মতো মারতে পারলাম না, একদম শান্তি মতো মারতে পারলাম না, একটু দুঃখ। ইয়ে পলাশ ভাই, আপনাকে না জিজ্ঞেস করে একটা কাজ করে ফেলেছি। কি ভাই? আমি ওদের শাস্তির ব্যবস্থা করেছি, আমি আমি পুলিশকে খবর দিয়ে দিয়েছি, ওরা আসছে, কারণ ওরা অ্যাটেম্প টু মার্ডারের আসামি, এদের শাস্তি হবে, পুলিশ আসছে, যে কোনো সময় এসে ওদেরকে ধরে নিয়ে যাবে। ভাই হিরো ভাই সাহেব, পুলিশ যখন আইতেছে না কি লেগে কোন তো? চুপ থাক না, চুপ থাক না, এটা একটা সিনেমার শুটিং না। সিনেমায় কি হয়, সিনেমা দেখবি যে সব কিছু শেষ হয়ে যায়, মারপিট হয়, পুলিশ লাস্টে এসে, মারামারি লাস্টে এসে, গাদা গোটা লাস্টে আসবে, তাই না? ভাইজান, আপনি যদি কিছু মনে না করেন আমি একটা ছোট সাজেশন করতে পারি। এই যতক্ষণ না পুলিশ আসে ততক্ষণ কি আমরা কোনো ছোট শাস্তির ব্যবস্থা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, একটু খারাপ বলে নাই, অনেক ভালো বলছো। আচ্ছা কী শাস্তি দেওয়া যায়, কী শাস্তি দেওয়া যায় ভাই? এই শাস্তির ব্যাপারে আপনি আমাদের গুরু। আচ্ছা এই কথা কম, গাঁট তো বাংশ একদম শেষ করে দেবো। আচ্ছা নায়িকাতে শুরু করবো, লেডিস ফার্স্ট, প্রথমে মারো তারপর তুই মারবি, দুষ্টু লোক পচা করে, পচা করে মার দিবি। যখনই আমি পেমেন্ট চাই বা কোনো কথা বলতে চাই খালি বলেন কি অফিসে আসেন, অফিসে আসেন, এই তোর অফিসে আসার মতো বেয়াদব ছোট লোক। এখন আপনি আমাকে বলেন যে আপনি আমাকে কেন এখানে ডেকেছেন, কি বলবেন? আপনি আমাদের দেশের অপরাধ জগতের বিশাল বড় একজন ডন, আপনার ইশারায় এদেশের যে কোনো জায়গায় যে কোনো রকম অঘটন ঘটতে পারে, সেই ক্ষমতা আপনার আছে।
আপনি কেন এই জগতে এসেছেন এটা যদি আপনার কাছে জানতে চাওয়া হয় আপনি হাজারো লজিক আমাদের দেখাতে পারবেন। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, এক কথায় উত্তর দিতে পারবেন? জি বলেন। এই যে আপনি এত কিছু করেন, আপনি কি শান্তিতে আছেন? মানে চলা ফেরা, খাওয়া দাওয়া, ঘুমানো সব কিছু কি আপনি স্বস্তিতে করতে পারেন? না। একটা মানুষের জীবনে সব কিছুই মানুষ করে তার শান্তির জন্য এবং স্বস্তির জন্য। এই দুটোই যদি একটা মানুষের জীবনে না থাকে তাহলে সেই মানুষের জীবনটা পুরোপুরি ব্যর্থ না? আপনি ঠিকই বলেছেন, হয়তো বা আমি পুরোপুরি ব্যর্থ। হয়তো বা কি, অবশ্য আপনি পুরোপুরি ব্যর্থ। নিজের স্বার্থের জন্য অন্যের অমঙ্গল করেন, এটা কোনো মানুষের জীবন হতে পারে না। এখনো সময় আছে, ভালো হয়ে যান, নয়তো যে কোনো জায়গায় যে কোনো সময় কুকুর বিড়ালের মতো আপনার লাশ পাওয়া যায়। শুনুন, আমি কিভাবে ভালো হব সেটাকে আপনি বলবেন? আমি আসলে সত্যি ভালো হতে চাই। সত্যি? হ্যাঁ সত্যি। আমি তো আপনাকে আগেই বলেছি আপনি হচ্ছেন এই দেশের অপরাধ জগতের বিশাল বড় একজন ডন। আপনার ইশারায় যে কোনো জায়গায় যে কোনো রকম ক্রাইম হতেই পারে, আপনার সেই ক্ষমতাটা আছে। সেই ক্ষমতাটাকে ভালো কাজে লাগান, তাহলে দেখবেন সব ভালো যাচ্ছে, নিজের জীবনটা সুন্দর হয়ে গেছে, আর সেটাই হবে সত্যিকারের হিরো।